ঘূর্ণিঝড়ের আতঙ্কে ধান কাটার কাজ শুরু করেছেন ইন্দাসের চাষিরা। ইন্দাস ব্লকের গোবিন্দপুর, পাহাড়পুর, শিমুলিয়া, ঠাকুরানী, পুষ্করিণী, দশরথবাটি, ফতেপুর, করিসুন্ডা সহ একাধিক গ্রামে মাঠ থেকে ধান তোলার শেষ চেষ্টায় চাষিরা। কারণ ঘূর্ণিঝড়ের আতঙ্কে আগেই ঘুম উড়েছে চাষিদের। তার উপর চাষ ঠিক মতো হলেও পোকায় ধান খেয়ে নেওয়ার কারণে পর্যাপ্ত ফসল পাবেন না তারা। আবার এই প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে ইন্দাস ব্লকের হাজারো চাষি। আমরা বিরাট আতঙ্কে আছি, তার মধ্যে যে আমাদের একদম মাঠে ধান হয়নি, সেটাতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় দু এক বস্তা যদিও বেরোয়, তো মানুষ সেগুলি আদায় করবার জন্য ছটফট করছে, মাঠে সবাই পড়ে রয়েছে। আবার এই জল নেমে গেছে, মানে এতে এখন ধান এক ছটক যাবে না। মনে হয় প্রত্যেকটি হয় গলায় গড়ি দিয়ে, না হয় দিচ্ছে মরতে হবে, এমন অবস্থায় পড়ে আছে। আর লোক পাচ্ছেন? লোক একটাও না, লোকও না, গাড়িও না। গাড়ি ভয়েতে সব হাঁকুলি হুকুলি করছে, কিন্তু কেউ আদায় করতেও পারেনি। কিছু কথা থাকে, যদিও হচ্ছে সে না হওয়ার মতো। মাঠে কখন এসেছেন? মাঠে ভোর চারটে থেকে এসে বসে আছি। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হলো আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে। Thank you.